আমাদের অনেকেরই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ভালো ধারণা নেই, তো আমরা এখন আমাদের একজন বিশেষজ্ঞের কাছে এই যুদ্ধ বিষয়ে, বর্তমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে জানতে চাচ্ছি ওনার মতামত, যে এই যুদ্ধ কোন দিক থেকে কোন দিকে শুরু হয়ে কোন দিকে মোড় নিতে পারে সেটাই আমরা তার কাছে জানতে চাচ্ছি। আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। এখন আমি বলছি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ সম্পর্কে। এই যুদ্ধ 2014 সালে ক্রিমিয়া উপদ্বীপ যখন দখল করে নেয় রাশিয়া, এরপর আস্তে আস্তে এরপর 2021 সাল আসে, তখন প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছিল ইউক্রেন ন্যাটোতে যোগ দিবে। প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছিল ইউক্রেনের এখন এখন থেকে ইউক্রেন ন্যাটোতে যোগ দিবে, কিন্তু কিন্তু রাশিয়া তা চায়নি। রাশিয়া চায়নি কারণ তাদের দেশের জন্য হুমকি, কারণ তার ইউক্রেন এবং আশেপাশের দেশগুলো যদি ন্যাটোতে যোগ দেয় তাহলে চতুর্দিক দিয়ে সৈন্য সমাবেশ ঘটাবে আমেরিকা এবং ন্যাটো আর তার মিত্র দেশগুলো, এই জন্য রাশিয়ার হুমকি। রাশিয়া যখন তখন আক্রমণের শিকার হতে পারে, এই জন্য দেশের সুরক্ষা, দেশের এবং দেশের জনগণের সুরক্ষা জন্য প্রেসিডেন্ট পুতিন সৈন্য সমাবেশ ঘটান ইউক্রেনের তিন দিক দিয়ে, সাথে বেলারুশ কিছুদিন মহড়া দেয় রাশিয়ার সাথে। তিনি বলেন ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না, কিন্তু ইউক্রেন তার নীতিতে অটল ছিল, তাই কিছুদিন ধরে হামলা করেছে রাশিয়া হামলা করেছে এই জন্য রাশিয়া হামলা করেছে। এই কিছুদিনের মধ্যে রাশিয়া বিভিন্ন শহর দখল করেছে, যেমন খার্সন দখল করেছে, বন্দরনগরী মারিউপোল ঘেরা করে গেছে এবং ওডেসা হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আক্রমণ করতে পারে করবে, আর হলো খারকিভ ঘিরে রেখেছে কিছুদিন ধরে, আক্রমণ করছে, রকেট নিক্ষেপ করছে, আর সাথে কিয়েভ ঘিরে রেখেছে এবং কিয়েভ দখলের জন্য মরিয়া হয়ে গেছে তারা, এবং তারা বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র বা বিভিন্ন জিনিস বিভিন্ন কেন্দ্র বা বিভিন্ন কারখানা বা বিভিন্ন শহর দখলে নিয়েছে, সাথে বিভিন্ন নেট যোগাযোগের কার্যক্রম টাওয়ার ধ্বংস করেছে এবং নেট কার্যক্রম বিধ্বস্ত হয়েছে, এবং তারা চাচ্ছে উড়িষ্যা, তারা চাচ্ছে কিয়েভ দখল করে এরপর তারা রুশপন্থী সরকার বসিয়ে তার বিজয় ঘোষণা করুক, এটা চাচ্ছেন পুতিন। জেলেনস্কি বলেছেন ওনারা দেশ ছেড়ে পালাননি, তার প্রধানমন্ত্রী, তার মন্ত্রীরা, তিনিও দেশ ছেড়ে পালাননি, তারা যতদিন বেঁচে থাকবে ততদিন এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে যাবে এবং দেশের স্বাধীনতার জন্য লড়াই করে যাবে। কিছুদিনে ইউক্রেন মোটামুটি শক্ত অবস্থানে আছে, কিন্তু ইউক্রেনের প্রচুর ক্ষতি হয়েছে এবং বিভিন্ন অঞ্চল দখল হয়েছে। ইউক্রেন ছেড়েছেন প্রায় 25 লাখ মানুষ। এখন এখন পশ্চিম এখন বিভিন্ন বিভিন্ন দেশ আমেরিকা এবং আমেরিকার মিত্ররা তারা রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু রাশিয়া তাতে তারা অভিযান থামায়নি এবং তারা এখন তারা লোহানস্ক এবং আরেকটি বিদ্রোহী নিয়ন্ত্রিত অঙ্গরাজ্য তার স্বাধীন ঘোষণা দিয়েছে এবং তারা কয়েকটি শর্ত দিয়েছে। শর্তগুলোর মধ্যে হলো ইউক্রেন কোনো দিনও ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারবে না, এটা সত্যতা দিতে হবে পুরোপুরিভাবে, এবং দুটি বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিতে হবে এবং ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার যে এটার স্বীকৃতি দিতে হবে, এরকম শর্ত এগুলো শর্ত দিয়েছে এবং সাথে এবং বিভিন্ন প্রাণপণ যুদ্ধ করে যাচ্ছে। এবার রুশপন্থী সংবাদ মাধ্যম বলছে ইউক্রেন প্রেসিডেন্ট পোল্যান্ডে পালিয়ে গেছেন, আবার ইউক্রেন আর যেগুলো ভিডিও তিনি ছেড়েছেন গণমাধ্যমে সেগুলো আগে ভাইরাল করা, আবার জেলেন্সকি বলছেন তারা যায়নি, ওনারা
ইউক্রেনেই আছেন কিয়েভে। তারা যতদিন বেঁচে থাকবে ততদিন একরোখা এবং শক্তিশালী শত্রুর বিরুদ্ধে লড়াই করে যাবেন বলেছেন জেলেনস্কি। এই যুদ্ধ শেষ পর্যন্ত পরমাণু যুদ্ধ যুদ্ধের রূপ নিতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধ, আবার বিভিন্ন ধরনের স্নায়ু যুদ্ধের মতো থেমেও যেতে পারে, পারমাণবিক যুদ্ধের দিকে কি আবার কোরিয়া যুদ্ধের মতো হয়ে থেমে যেতে পারে, এটা এটা বলা যাচ্ছে না। মহান সৃষ্টিকর্তাই জানেন এটা কি হবে, কিন্তু আমরা অনেকটা আশঙ্কা করছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। এবং অনেক পশ্চিমা মিডিয়াগুলো বলছে, পশ্চিমা বিশেষজ্ঞরা বলছে ইউক্রেন বিজয় হতে পারে, কিন্তু আমার মনে হয় রাশিয়ার মতো শক্তিশালী এবং আকৃতিতে বড় এবং অর্থনৈতিক দেশের সাথে মনে হয় উলাতে পারবে না শেষ পর্যন্ত ইউক্রেন। যদি কি এবার পতন হয় তাহলে একজন রুশপন্থী ক্ষমতা রুশপন্থী প্রেসিডেন্টকে বসিয়ে বিজয় ঘোষণা করে দিতে পারেন প্রেসিডেন্ট পুতিন। প্রেসিডেন্ট পুতিনের পক্ষে যুদ্ধে নেমেছে চেচনিয়ার বিদ্রোহী গোষ্ঠীর সেনা 10,000 বা 12,000 মতো সৈন্য যুদ্ধে নেমেছে, এবং সাথে বিভিন্ন পোল্যান্ডকে বলেছিল তারা কিছু বিমান দেবে, সোভিয়েত ইউনিয়নের নির্মিত 29 নামের বিমানগুলো দেবে, এগুলো বিমান দেবে। আর আমেরিকা বলেছিল তারা 16 নামের ঈগল একটি বিমান দেবে, ওই বিমানগুলো পোল্যান্ডকে দেবে যদি ওই বিমানগুলো ইউক্রেনকে দেয়। কিন্তু এখন পোল্যান্ড রাজি হয়েছে এবং আমেরিকা বলছে না তারা দেবে না, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধের মোড় নিতে পারে। আমেরিকা সাফ সাফ বলে দিয়েছে তারা সৈন্য সমাবেশ ঘটাবে না, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা অনেকটা বেশি। আবার রাশিয়া ধুষ দিচ্ছে তারা জীবনাস্ত্র এবং রাসায়নিক অস্ত্র তৈরি করছে, আবার আমেরিকাও দোষারোপ করছে রাশিয়ার বিরুদ্ধে, রাশিয়া রাসায়নিক এবং জীবন রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। এরকম পাল্টাপাল্টির মধ্যেই চলছে, কিন্তু জাতিসংঘ ভুটাভুটি হয়েছে রাশিয়ার বিরুদ্ধে। এর মধ্যে রাশিয়া ভেটো দিয়েছে আরব আমিরাত, চীন সহ কয়েকটি দেশ এই বুটে কোনো বুট দেয়নি। জাতিসংঘ যে বিভিন্ন যুদ্ধ বন্ধ করেছে তার একটি স্পষ্ট মিলছে যে তারা যুদ্ধটি বন্ধ করেনি, কারণ এই যুদ্ধের জন্য তারা নিষেধাজ্ঞা দিচ্ছে, বৈঠকে বসছে, কিন্তু ওরকম বেশি একটা পদক্ষেপ নিচ্ছে না। অন্য যুদ্ধে যেমন জাতিসংঘ যুদ্ধ বন্ধের জন্য নেওয়া করেছিল সেটা দিচ্ছে না। এটা হলো জাতিসংঘের অনেকটা কার্য তারা কার্য কম করে সেটা একটা ধারণা, কারণ আমেরিকার এটার উপর নির্ভরশীল, আমেরিকা যা বলে তাই তারা করে, কারণ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আমেরিকা। এখন যদি জাতিসংঘ যদি যুদ্ধবন্ধের অনেকটা কাজ করে তাহলে কিন্তু আমেরিকার উপর থেকে জাতিসংঘের উপর অনেকটা চাপ আসবে, কারণ জাতিসংঘ আমেরিকার অর্থায়ন এবং আমেরিকার ভূখণ্ডের অবস্থিত। আমেরিকা যাচ্ছে সেটা অর্থনৈতিক চাপ দিয়ে, মানে আমেরিকাকে রাশিয়াকে দুর্বল করে ফেলা। আবার অনেকটা বিভিন্ন লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া সহ বিভিন্ন এই তিনটি দেশ ন্যাটোতে যুক্ত, এবং পোল্যান্ড এবং ফিনল্যান্ড যুক্ত হতে যাচ্ছে, নরওয়েও যুক্ত। যদি ইউক্রেন যুক্ত হয়ে যায় আর যেগুলো পাশে সবগুলো রাষ্ট্র যুক্ত হয়ে যায় তাহলে রাশিয়ার জন্য একটি হুমকি, কারণ রাশিয়ার এই দিক থেকে ন্যাটো, আমেরিকা এবং এই দেশগুলোর হামলার আশঙ্কা করা হচ্ছে। এই হামলার কারণে রাশিয়া অনেকটা বিধ্বস্ত, রাশিয়া দখল করা কঠিন হবে কিন্তু বিধ্বস্ত হতে পারে। শেষ বিভিন্ন যুদ্ধে বিভিন্ন ক্ষয়ক্ষতি হচ্ছে, বিভিন্ন সেনা নিহত হয়েছে। রাশিয়ার শোনা গেছে রাশিয়ার প্রায় 300-এর উপর ট্যাঙ্ক ধ্বংস হয়েছে, রাশিয়ার প্রায় 12,000 সেনা নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে, বিভিন্ন বিমান যুদ্ধ বিমান 80-টির মতো হেলিকপ্টার ধ্বংস হয়েছে, আবার বলছে 3,000-এর মতো 2-3,000 সেনাও নিহত হয়েছে ইউক্রেনের। ইউক্রেন প্রচুর বিধ্বস্ত হচ্ছে, বিভিন্ন ধরনের খবরাখবর আসছে। শেষ পর্যন্ত আমার মনে হয় শেষ পর্যন্ত আমেরিকা না রাশিয়ার সাথে
রাশিয়ার সাথে কুলাতে পারবে না ইউক্রেন, কারণ রাশিয়ার যে শক্তিশালী তা দিয়ে ইউক্রেনের সামরিক অবস্থান 22তম, আর হলো রাশিয়ার অবস্থান আপনার দ্বিতীয়। আর সুবি আর ইউক্রেনের কোনো সাবমেরিন নেই, আবার রাশিয়ার পারমাণবিক শক্তি 10 সাবমেরিন আছে, যেগুলো কয়েকটি মারলে ইউক্রেন অনেক বিধ্বস্ত হয়ে যাবে। আর হলো ইউক্রেনের প্রায় 1,700 পারমাণবিক বোমা ছিল, যেটা সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে পেয়েছিল, কিন্তু এই 1,700 পারমাণবিক বোমা রাশিয়াকে দিয়ে দেয়। আর যদি এই পারমাণবিক বোমাগুলো থাকতো তাহলে রাশিয়া সাহস করতে পারতো না ইউক্রেন হামলার জন্য। তার তৃতীয় বৃহত্তম শক্তিশালী দেশ থাকতো চীনের চেয়েও বেশি, কারণ তাদের চীনের প্রায় 320টি পারমাণবিক বোমা আছে, আর হলো তাদের ছিল 1,700 পারমাণবিক বোমা। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সোভিয়েত ইউনিয়নের 1/3 পারমাণবিক বোমা পেয়েছিল তারা, 2/2 পেয়েছিল সোভিয়েত রাশিয়া, কিন্তু তারা ভুল করেছে। যদি তাদের কাছে রাখতো তাহলে রাশিয়া ভয় পেত এই হামলার জন্য, কারণ তাদের তাদের পারমাণবিক বোমার জন্য ঠেকিয়ে দিতে পারতো। আবার অনেক অস্ত্র শস্ত্র ছিল, তারা তা রাশিয়াকে দিয়ে দিয়েছে। রাশিয়ার সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু এই এই ন্যাটোতে যোগ দেওয়ার জন্য সম্পর্কটা অবনতি ঘটেছে।